করা অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবসায়ী অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছর কারাদণ্ড ও 12 কোটি টাকা অর্থদণ্ড দিয়ে করেছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 3 এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন এর রায় ঘোষণা করেন। রায়ের জন্য মামুনকে আদালতে হাজির করা হয়। গত 8 এপ্রিল রাষ্ট্রপক্ষ আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। মামলার অভিযোগে বলা হয়, রেলওয়ের সিগন্যাল সিস্টেম আধুনিকায়নের টেন্ডার বাতিলের হুমকি দিয়ে 2003 থেকে 2006 সালের মধ্যে গ্লোব ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান এম শাহজাদ আলীর কাছ থেকে 6,01,57,762 টাকা নেন গিয়াসাল মামুন। পরবর্তীতে তা বাংলাদেশ থেকে লন্ডনের ন্যাটওয়েস্ট ব্যাংকে পাচার করেন তিনি। ওই ঘটনায় 2011 সালের 22 সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা করার পরের বছর 29 এপ্রিল মামুনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক। চার্জশিটভুক্ত 12 সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় 9 জন আদালতে সাক্ষ্য দেন। লন্ডনের ব্যাংক থেকে আমাদের কাছে ডকুমেন্টারি বিষয় ডকুমেন্টস আসছে এবং সেই ডকুমেন্টের ভিত্তিতে এই মামলা হয়েছে। মানি লন্ডারিং মামলা হলো ডকুমেন্টারি বিষয়, এখানে স্বাক্ষর প্রয়োজনটা আমি সেভাবে মনে করি না। এগুলি জাস্ট ফর্মালিটি যে আমি মামলা করছি, আমি ঘটনাটা জানি, এই সমস্ত বিষয়। এবং যে টাকা দিছে তারা নিজেরাই সাক্ষী দিচ্ছে এখানে। এই অ্যামাউন্ট যে বলা হয়েছে যে 6,01,57,000 টাকা আছে, কিন্তু এই মামলার সাক্ষীরা বলেছে মাত্র 40 লক্ষ টাকা তারা এই অ্যাকাউন্টে পাচার করেছে, তারাই দিয়েছে। আমার আসামি কোনো টাকা এখান থেকে নেয়ও নাই। আমরা এই বিজ্ঞ আদালতের কাছে আমরা সুবিচার পাইনি, যেহেতু যে সাক্ষী বলেছে আমাকে 40 লক্ষ টাকা দিয়েছে, কিন্তু আমার বিরুদ্ধে 12 কোটি টাকার অভিযোগ আনা হয়েছে। আমরা এই আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ, আমরা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। একাত্তরের গণহত্যা